हाथी आर शेयर गल्प ভাইয়া বাঁচাবো আমরা এতদিন তোমার আমরা কেউ বনে শান্তিতে ঘুমাতে পারিনি তোমাকে শাস্তি দেওয়ার জন্যই তো নদীতে নিয়ে এসেছি বনে যত প্রাণী ছিল সবাই শেয়ালের কথার প্রতিধ্বনি করে সমস্বরে বলে উঠলো ঠিক বলেছে শিয়াল ভাইয়া আর দেখব না হাতের ছায়া আমরা এখন মুক্ত স্বাধীন না হাতি আর শেয়ালের গল্প সে অনেক অনেক দিন আগের কথা চারদিকে তখন কি সুন্দর সবুজ বন ঝোপঝাড় আর দিগন্তে ঝুঁকে পড়া নীল আকাশের ছোঁয়া এরকম দিনগুলোতে মানুষেরা থাকত লোকালয়ে আর পশুরা জঙ্গলে মানুষ তখন একটু একটু করে সভ্য হচ্ছে কি করে সবার সঙ্গে মিলেমিশে থাকা যায় শিখছে সেই সব কায়দা কানুন ওদিকে বনে বনে তখন পশুদের রাজত্ব হাজার রকমের প্রাণী অসংখ্য পাক পাখালি বেশ শান্তিতেই কাটছিল বনের পাখি আর প্রাণীদের দিনগুলো কিন্তু একদিন হল কি তারা খেয়ে মস্ত একটা হাতি এই বনে ঢুকে পড়ল হাতিটার সে কি বিশাল শরীর পাগুলো বট পাকুর গাছের মতো মোটা সুর এতটাই লম্বা যে আকাশের গায়ে গিয়ে বুঝি ঠেকবে তার গায়েও অসীম জোর এই শরীর আর শক্তি নিয়েই তার যত অহংকার মেজাজটাও দারুণ তিরিক্ষি এক শব্দগুলো পার থেকে খুঁজে বের করি অর্থ বলি যুক্তবর্ণগুলো দেখি জুতবর্ণ দিয়ে গঠিত শব্দগুলো পড়ি ও লিখি ভিতরের শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি চা প্রশ্নগুলোর উত্তর বলি ও লিখি তো যেই না হাতিটার ওই বনে ঢোকা অমনি শুরু হয়ে গেল তোলপাড় নতুন অতিথি এসেছে সবাই স্বাগত জানাবার জন্য প্রস্তুত হচ্ছে কিন্তু ওই দুষ্ট হাতিটার সে কি তুলকালাম কাণ্ড খুব জোরে গলা ফাটিয়ে দিল প্রচন্ড একটা হুংকার থর থর করে কেঁপে উঠল সমস্ত বন গাছে গাছে পরম নিশ্চিন্তে বসেছিল পাখি তারা ভয়ে ডানা ঝাপটাতে শুরু করলো মাটির তলায় লুকিয়েছিল যে ইঁদুর গুবড়ে পোকার দল তারা বুঝতে চাইল কি এমন ঘটলো যে এমন করে কেঁপে উঠল মেদিনী হাতিটা এমন ভাব করতে শুরু করল সেই বুঝি বনের রাজা গুরু গম্ভীর ভারী কি চালের কেশর দোলানো অমিত শক্তধর সিংহ সেও হাতিটার কাছে আসতে ভয় পায় হালুম বাগমামা সেও হাতিটার ধারে কাছে ঘেঁচতে চায় না বোনের সবাই ভয়ে কখন জানি কি হয় কি কি জানি হয়েছে। নিরীহ একটা হরিণকে জড়িয়ে ছুড়ে ফেলে দিল দূরে আরেকবার ছোট্ট একটা পিঁপড়ে পায়ের তলায় পিষে মেরে ফেললো সেই থেকে বনের কোনো প্রাণী হাতিটার ছায়াও মারাত না দিনে দিনে হাতিটা হয়ে উঠল আরও অহংকারী এই নিয়ে বোনের কারো মনে শান্তি নেই এক যুক্তবর্ণগুলো দেখি যুক্তবর্ণ দিয়ে গঠিত শব্দগুলো পড়ি ও লিখি দুই শব্দগুলো পার থেকে খুঁজে বের করি অর্থ বলি তিন ঘরের ভিতরের শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি চার প্রশ্নগুলোর উত্তর বলি ও লিখি কিন্তু এভাবে কি দিন যায় এক একসন্ধ্যায় বনের সব প্রাণী এসে জড়ো হলো সিংহের গুহায় এর একটা বিহিত চাই সবার মুখে এক কথা বাঘ ভালুক সিংহ বানর হরিণ বনবিড়াল শেয়াল সবাই সলা পরামর্শ করতে বসল শেষে সবাই মিলে শেয়ালের উপরেই ভার দিল দিন আসে দিন যায় একদিন শেয়াল ভয়ে ভয়ে হাজির হলো হাতির আস্তানায় লেজগুটিয়ে একটা সালাম দিল বলল আপনি তো বনের সবচেয়ে শক্তিশালী প্রাণী আপনি আমাদের রাজা ওই দেখুন নদীর ওপারে সবাই উদ্গ্রীব হয়ে বসে আছে আপনাকে রাজা হিসেবে বরণ করে নিতে চায় সবাই হাতি তো শিয়ালের কথা শুনে মহা খুশি আচ্ছা চলো নদীর পারে এসে শিয়াল বলল এই আমি নদী সাত্রে পার হচ্ছি আপনিও আসুন এই বলে শিয়াল নদীতে দিল ঝাঁপ হাতি ভাবল পুচকে শিয়াল যদি নদী পার হতে পারে আমি পারবো না কেন সেও নদীতে নেমে এক শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি অর্থ বলি বিপরীত শব্দ লিখি এবং তা দিয়ে একটি করে বাক্য লিখি শান্তি কারণে তার অশান্তি লেগেই আছে ধনী শক্তিশালী তিন প্রশ্নগুলোর উত্তর বলি ও লিখি কিন্তু মস্ত বড় তার শরীর আর কি ভারী হাতিটা নদীর পানিতে পা দিল তার ভারী শরীর একটু একটু করে তলিয়ে যেতে থাকল শেয়াল ভাইয়া আমাকে বাঁচাও শেয়াল ততক্ষণে নদী পার হয়ে তীরে উঠে এসেছে বোনের সমস্ত প্রাণী তার পেছনে এসে দাঁড়াল শেয়াল হাতিকে বলল তোমাকে বাঁচাবো আমরা এতদিন তোমার অত্যাচারে আমরা কেউ বোনের শান্তিতে ঘুমাতে পারিনি তোমাকে শাস্তি দেওয়ার তো নদীতে নিয়ে এসেছি বোনের যত প্রাণী ছিল সবাই শিয়ালের কথার প্রতিধ্বনি করে সমস্বরে বলে উঠল ঠিক বলেছ শিয়াল ভাইয়া আর দেখব না হাতের ছায়া আমরা এখন মুক্ত স্বাধীন নাচ্ছি সবাই তাধীন তাধীন। এক যুক্তবর্ণগুলো দেখি যুক্তবর্ণ দিয়ে গঠিত শব্দগুলো পড়ি ও লিখি দুই শব্দগুলো পার থেকে খুঁজে বের করি অর্থ বলি প্রশ্নগুলোর উত্তর বলি ও শব্দগুলো পার থেকে খুঁজে বের করি অর্থ বলি দিগন্ত অহংকার তিরিক্ষী তুলকালামকাণ্ড হুংকার মেদিনী তটস্থ শঙ্কিত শক্তিধর আস্তানা উদ্গ্রীব সমস্বরে দুই ঘরের ভিতরের শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি দিগন্তের অহংকার তিরিক্ষি তুলকালাম কাণ্ড তটস্থ শঙ্কিত ক বিদ্যুৎ চমকালে মেদিনী কেঁপে ওঠে বলে মনে হতে পারে খ অহংকার পতনের মূল গ কি হয়েছে এত শঙ্কিত হয়ে আছো কেন ঘ বনের সিংহ হুঙ্কার দিলে মানুষের মনে ভয় জাগে নিজের কলমটা না পেয়ে সে তুলকালাম কাণ্ড বাঁধিয়ে দিয়েছে দিগন্তের ওপারে কি আছে কেউ জানে না মেজাজ তিরিক্ষি বলে তার কাছে কেউ ঘেঁচতে চায় না য তুমি এত তটস্থ কেন কি হয়েছে তিন প্রশ্নগুলোর উত্তর বলি ও লিখি ক অমৃত শক্তিধর কাকে বলা হয়েছে ঘ বনের পশুদের ওপর অশান্তি নেমে আসার কারণ কি গ গল্পে মুক্ত স্বাধীন বলতে কি বোঝানো হয়েছে ঘ শেয়াল হাতিকে শাস্তি না দিলে বনের পশু পাখিদের কি হতো ব্যাখ্যা করো উঁ হাতির এই শাস্তির জন্য তার চরিত্রের কোন বিষয়গুলি দায়ী বলে তুমি মনে করো চ মানুষ যখন সভ্য হচ্ছে তখন মিলেমিশে থাকার প্রয়োজনীয়তা দেখা দিল কেন ছ সবাই মিলে শিয়ালকে দায়িত্ব দিল কেন শেয়াল কিভাবে বনের পশু রক্ষা করল ঝ অহংকারী ও অত্যাচারীর পরিণাম শেষ পর্যন্ত কি হয় চার বিপরীত শব্দ জেনে বসিয়ে বাক্য তৈরি করি ঠিক উত্তরটিতে টিক চিহ্ন দিই ক বনের সব কার কাছে এসে জড়ো হল সিংহ কার জন্য বনে আবার শান্তি ফিরে আসলো শিয়াল গ হাতির অত্যাচার থেকে বাঁচার জন্য কেন শিয়ালকে দায়িত্ব দেওয়া হলো শেয়াল বুদ্ধিমান বলে ঘ হাতির করুণ পরিণতির জন্য দায় কোনটি হাতির হাতিরহংকার হাতিকে বাঁচানোর জন্য কেউ এগিয়ে এলো না কেন নিচের শব্দগুলোর কোনটি কোন পদ লিখি দুষ্টু হাতি বুদ্ধিমান এবং আমি চাই নয় কর্ম অনুশীলন একটি গল্প লেখার চেষ্টা করি প্রথমে শিক্ষকের সহায়তায় দুই তিনটি সাদা কাগজ নিই সেগুলোকে একটি ভাঁজ করে নোটবুকের মতো তৈরি করি এখন প্রত্যেকটি কাগজের একপাশে নিচের দিকের অর্ধেক থেকে গল্প লেখা শুরু করি আর উপরের অর্ধেকে নিজের খুশি মতো ছবি আঁকি লেখা শেষে উপরে একটি কভার পৃষ্ঠা যোগ করি সে পৃষ্ঠায় গল্পের একটি নাম দিই ও লিখি নিজের নাম লিখি এবং ইচ্ছামতো ছবি আঁকি এভাবেই নিজের লেখা একটি গল্পের বই তৈরি করি